নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, ড্রাগন ফল একটা খুব সুন্দর ফল, যার উপকারিতা অনেকগুলো আছে। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ড্রাগন গাছে তিনখানা ফুল এসেছে। ফুলগুলো দেখার পরে আমার মনে যে আনন্দ, সেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারছি না। কতটা খুশি হয়েছি আমি। কারণটা হচ্ছে, এই গাছটাকে আমি লাগিয়েছি কাছাকাছি 1.5 থেকে 2 বছর আগে। নার্সারিওয়ালা আমাকে বলেছিল যে গাছটা লাগানোর পরে কাছাকাছি 3-4 মাস যাওয়ার পর এতে ফুল আর ফল চলে আসবে। কিন্তু 1.5-2 বছর যাওয়ার পরে এতে ফুল ফল আসেনি। মনে চিন্তা ছিল যে গাছটায় ফল হয়তো ধরবে না। কিন্তু আমি তারপরে ভাবলাম, গাছটা একটু ছায় ছায় জায়গায় আছে, যেখানে সরাসরি ভালো রোদ লাগে না। তারপর থেকে কিন্তু গাছটাকে আমি সরিয়ে যেখানে সরাসরি রোদ লাগে সেইরকম জায়গায় এনে রাখলাম। রাখার পরে ঠিক 1 মাস যাওয়ার পরে এতে ফুল চলে আসছে। কাছাকাছি 7 থেকে 8 দিন যাওয়ার পর ফুলগুলা অনেকটা বড় বড় সাইজ হয়ে গেছে। এই ফুলটা আর বড় হবে না, এরপর এটা ফুটবে, ফুটার পরে ফল হবে। তিনখানা ফুল এসেছিল, কিন্তু একটা ফুল নষ্ট হয়ে গেছে, যেটা একটু লাল লাল দেখা যাচ্ছে, হলুদ লাল কালার দেখা যাচ্ছে, এই ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কাছাকাছি 1.5 মাসের পর ফলগুলা পেকে গেছে। আমি বিশ্বাস করতে পারিনি এত তাড়াতাড়ি ফলগুলা কি পেকে যায়। আমি হয়তো ভেবেছিলাম 2 থেকে 3 মাস পর্যন্ত ফলটা থাকে, তারপরে পাকে। কিন্তু এই ফলটা দেখলাম কাছাকাছি 1.5 মাসের ভিতরে পেকে গেছে। কালকে সকালবেলা দেখেছিলাম একদম সবুজ কালার ছিল, কিন্তু কালকে বিকালবেলা যখন দেখি এটা একেবারে লাল হয়ে গেছে। এটাকে হয়তো আরও 1 থেকে 2 দিন পর্যন্ত রাখা যেতে পারত, কিন্তু হনুমানের যা উপদ্রব, এখানে না রাখাই ভালো। কখন হয়তো খেয়ে নেবে, তার থেকে সবথেকে ভালো হবে এটাকে পেড়ে নেওয়া। তাই আমি পেড়ে নিলাম। এবার এটাকে কেটে দেখব, কারণ কখনো আমি জীবনে ড্রাগন ফল গাছ থেকে পেড়ে খাইনি। তো এখন দেখব আমার গাছে যে ফলটা হয়েছিল এটা ভালোভাবে পেকেছে কি না। এবারে এই ফলটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। ড্রাগন গাছ যেখানে ভালো রোদ লাগে সেইরকম জায়গায় খুব ভালো হয়। এবারে আরেকটা জিনিস, ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না। যেখানে শুকনো শুকনো মাটি থাকে, যেখানে জল জমে থাকে না, সেইরকম জায়গা লাগালে খুব ভালো এটা ফল দেয়। এই যে কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারপরে আরেকটা জিনিস, যখন আমি এই গাছটা কিনতে গেছিলাম তখন আমাকে নার্সারিওয়ালা বলেছিল যে গাছটায় খুব কম জল দিতে হবে, আর যেখানে সরাসরি রোদ লাগে ভালোভাবে সারাদিনে যেখানে রোদ লাগে সেই রকম জায়গায় এটাকে রাখবেন, দেখবে 3 থেকে 4 মাসের ভিতরেতে ফল চলে আসবে। আরেকটা জিনিস, এটা শীতকালে তো ফল দেয় না, বাকি শীতকাল ছাড়া সারা বছরের থেকে আপনি ফল পাবেন। কিন্তু আমার মনে খুব একটা আগ্রহ ছিল এই গাছটাকে এনে লাগানোর। লাগানোর পরে আপনারা দেখলেন এর ফলাফলটা, আপনি দেখলেন যখন আমি এটাকে ছায়া জায়গায় লাগিয়েছিলাম তখন কিন্তু এতে ফুল ফল কিছুই আসে না। যখনই এটাকে আমি রোদ লাগার জায়গায় সরিয়ে দিয়েছি তখন 1 মাসের ভিতরেতে ফল চলে আসছে। বন্ধুরা, এই গাছটার পরিচর্যা খুবই কম। মোটামুটি এতে বছরে 2 থেকে 3 বার পুরনো গোবর সার হোক, কিংবা এতে যে কোনো কম্পোস্ট একটু একটু দিয়ে দিবেন। মাঝে মাঝে 2 বার মতন সারা বছরে সুপার ফসফেট দিয়ে দিবেন কম কম করে। দেখবেন গাছের গ্রোথ ভালো থাকবে আর ফলও ভালো ধরবে। এবার একটু খেয়ে দেখলাম খুব মিষ্টি আছে। বাজার থেকে যে ড্রাগন ফলগুলো আমরা কিনে খাই তার থেকে অনেক ভালো মিষ্টি আছে। এবারে আমি নিজেই খাওয়ার পরে সবাইকেও খাওয়ালাম, সবাই খুব খুশিতে খেয়ে যাচ্ছে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি বন্ধুরা আপনারা যদি এইরকম পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছেও খুব সুন্দর ফল ধরবে।